দীঘা এবার পর্যটকদের জন্য নয়া আকর্ষণ। রাজ্য সরকার তৈরি করেছে নতুন পার্ক ঢেউসাগর। নিউ দীঘা থেকে 2 মিনিটের হাঁটা পথ দূরত্বে সমুদ্রের পাড়ের ঝাউ গাছ কেটে গড়ে উঠেছে এই পার্ক। নানা ধরনের আলোকসজ্জায় সুসজ্জিত এবং বিভিন্ন ধরনের এন্টারটেনমেন্ট দিয়ে ঘেরা এই জায়গায় অনায়াসে অনেকটা সময় কাটিয়ে দেওয়া যায়। টিকিট মূল্য মাত্র 10 টাকা এবং গাড়ি পার্কিং এর সুব্যবস্থা আছে। টয় ট্রেন, সাইক্লিং, বোটিং সমস্ত রকমের ব্যবস্থা আছে, কিন্তু সব থেকে বড় আকর্ষণ হলো জায়গাটির প্রাকৃতিক সৌন্দর্যতা। আর সমুদ্রের একদম পাশে হওয়ায় সামুদ্রিক হাওয়ায় সেই সৌন্দর্যতা অনেক গুণ বাড়িয়ে দেয়। এটি হলো একটি বাঁধানো স্টেজ। দীঘার যে কোনো রকমের কালচারাল ফাংশন এই স্টেজেই হয়। ঢেউসাগর রেস্টুরেন্টে আপনি সমস্ত ধরনের খাবারই পাবেন, আর তাছাড়া ওই স্টেজের পাশেই একটা ছোট্ট ফুড কোর্টও আছে। সন্ধে নামার পরে যখন পার্কের লাইটগুলো জ্বলে উঠল, চারিদিকে যেন একটা আলাদাই মাধুর্য ছড়িয়ে পড়ল।
এই ঢেউ সাগরে কাটানো মুহূর্তগুলো সত্যিই মনে রাখার মতো, তাই দীঘায় এলে ঢেউ সাগরে একটা সন্ধ্যা অবশ্যই কাটাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। আর নেক্সট পর্ব খুব তাড়াতাড়ি আসতে চলেছে, তাই দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।